ভিউয়ার্স, আমি সুপ্রীতি। আমার চ্যানেল ফুডপ্রীতিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করছি মশলা মিল্ক টি, অর্থাৎ মশলা চা। প্রথমে আমি নিয়েছি 3 কাপ জল আর তার সাথে নিয়েছি 3 কাপ দুধ। আমি 6 কাপ চা তৈরি করব, তাই হাফ হাফ করে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন। এটাকে মিনিট 5-এর জন্য ভালোভাবে ফুটিয়ে নেব। আর এপাশে আমরা তৈরি করে নেব একটা মশলা। আমরা 3টে ছোট এলাচ নিয়েছি, সাথে নিয়েছি 3টে লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে মৌরি। আর দিচ্ছি 8-10টা গোটা গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি দারচিনি। এই সমস্ত কিছুকে আমরা ভালোভাবে থেতো করে নেব। আমাদের মশলাটা থেতো হয়ে গেছে ভালোভাবে। এবার এর সাথে আমরা মেশাবো 1 ইঞ্চি পরিমাণে আদা, এটাও এর সাথে ভালোভাবে থেতো করে নেব আমরা। সমস্ত কিছু ভালোভাবে থেতো হয়ে গেছে, আর ওদিকে আমাদের দুধটাও ফুটে গেছে। এবার আমরা এই সমস্ত মশলাটা অ্যাড করে দেব, আর মিনিট 3-এর জন্য আমরা এটাকে ফুটতে দেব। আমি এখানে ইউজ করেছি 2 টেবিল চামচ পরিমাণে চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। ভালো করে মিশিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চিমটে লবণ। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে চা পাতা ব্যবহার করেছি। আমি এখানে গুঁড়ো চা ব্যবহার করেছি, আপনারা চাইলে চা পাতাও ব্যবহার করতে পারেন, তবে দুধ চায়ে গুঁড়ো চাটাই বেশি ভালো হয়। আমাদের চা তৈরি হয়ে গেছে, এবার আমরা ছেঁকে নিচ্ছি। তৈরি হয়ে গেল আজকে আমাদের মশলা মিল্ক টি। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমার সমস্ত নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।